অভিনেত্রী হুমায়রা রহিমুর রহস্যজনক মৃত্যু। হ্যাঁ দর্শক, আত্মহত্যা করেছেন হুমায়রা রহিমু, কিন্তু কেন তিনি আত্মহত্যা করেছেন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা রহিমু আর নেই। 2 নভেম্বর বৃহস্পতিবার এই অভিনেত্রী মারা গিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘর্ষের সভাপতি আহসান হাবিব নাসিম। অভিনেত্রীর মরদেহ রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে রয়েছে। ধারণা করা হচ্ছে হুমায়রা রহিমু আত্মহত্যা করেছেন। তবে আহসান হাবিব নাসিম বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোন সহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক। যোগ করে নাসিম আরও বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনো বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও তার প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়। হুমায়রা রহিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। 2006 সালের টেলিভিশন নাটক ছায়াবিধিতে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর প্রিয়াই নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর বাড়ি বাড়ি, সারি সারি, হাউসফুল, গুলশান অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছিলেন চলচ্চিত্র 2011 সালে আমার বন্ধু রাশেদ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্র আরু চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা করেন তিনি। প্রিয় বন্ধুরা, হুমায়রা রহিমু কি সত্যি আত্মহত্যা করেছে নাকি অন্য কিছু? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।